হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয় আমাকে অনেকে প্রশ্ন করে দাদু আমার তো বয়স হয়ে যাচ্ছে প্রায় তিরিশের কাছাকাছি তো কেমন মেয়ে বিয়ে করব কেমন মেয়ে বিয়ে করব এটা বললে কি বিয়ে কথা হচ্ছে যে মেয়ে কি শোকেচে থাকে মিষ্টির দোকানে যে এটা রসগোল্লা এটা রাজভোগ এটা লেডিকে নিয়ে এটা চমচম তা কিন্তু নয় দেখে শুনে চারিত্রিক গুণাবলী তো কারো দেখা যায় না দেখা গেল রূপে রূপসী কিন্তু ভিতরে ঘরে নিয়ে আসলে কিন্তু সে কিন্তু রাক্ষসী হবেই এটা কিন্তু সব সময় তাকে ভালোবাসতে গেলে পুরুষ মানুষ হলে পুরুষের বিশেষ করে আগে প্রয়োজন যৌন ক্ষমতা তার ঠিক আছে কিনা পুরুষের দুইটা ধনের দরকার হয় একটা হচ্ছে অর্থনৈতিক ধন আর নিম্নাঙ্গের ধনের শক্তি এই ধনের শক্তি বিশেষ করে বেশিরভাগই ছেলে পেলেরা অল্প বয়সে হস্তমৈতুন করে নষ্ট করে ফেলছে পিতৃধন তখন কিন্তু শেষে হারাধন হবে অত সেই হারাধন হলে কিন্তু তার বিয়ে না করাই উচিত এমনও আছে অনেকে বলছে যে দাদু বয়স্ক মহিলাক বিয়ে করলেই তো হয় আরে বয়স্ক মহিলা হলেই তো হবে না তারও যৌন আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকটি জীবন মাত্রেই যৌন আকাঙ্ক্ষা আছে সবারই এ নারী হোক আর পুরুষই হোক দেখা হলো যৌবনকাল বুধ বৃদ্ধ বয়সেরই কিন্তু অনেকের আছে তার কারণ শারীরিক ক্ষমতা প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা কিন্তু আবার অসুস্থতা নিয়েও কিন্তু মানুষ যৌন আকাঙ্ক্ষা মিটাতে চায় বিচিত্র জগৎ আর বিচিত্র মানুষের কিন্তু স্বভাব স্বভাবের শেষ নেই দেখা যায় লেবাস পড়া দাড়ি জটাধারী সাধু গৃহে নিয়ে এলেন ঘরে বসালেন স্বামী স্ত্রী সাধুকে বলছে বাবাই সব জানে বাবা দেখা গেল রাতের অন্ধকারে মাথা চা খাচ্ছে এমন কিন্তু প্রচুর আছে অতএব জীবন যতক্ষণ আছে নারী আর পুরুষ এই নিয়ে কিন্তু জগতের সম্পর্ক সারা পৃথিবী ব্যাপী কেউ কাউকে বিশ্বাস করা উচিত নাই যে নিজের পরিবারের ভিতর কোনো অন্য পুরুষকে ঢোকানো কিন্তু আমরা বলতে চাচ্ছি যে কি মেয়ে বিয়ে করবে এটার বিষয় নিয়ে এটা হলো মূল কথা তো ছেলেদের শারীরিক ক্ষমতার কথা বলেছি এবং অর্থনৈতিক ক্ষমতার কথা বলেছি তো বন্ধুদের একটা কথাই বলি যে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক এই ক্ষমতাগুলো যদি না থাকে পুরুষের কোনো নারীকে বিয়ে না করা উচিত এবং আমরা এই নিয়ে একটা ভিডিও করা হয়েছে এর আগে যে নারী চারটে প্রকারের হয় চারটে জাতি একটা হচ্ছে পদ্মানী একটা চিত্রেনি একটা হস্তেনি একটা সাংখেনী এগুলো চরিত্র দেখে শিখে তবেকার নির্বাচন করত আগেকার মানুষজন এখন কিন্তু সেই জাতীয় মানুষ নেই প্রেম করলো বিয়ে করে ঘরে নিয়ে এলো অতি রূপসী দেখা গেল ভয়ঙ্কর রাক্ষসী রাতের বেলা ওই যে আগেকার দিনে সুহরানী আর দুহরানী সিনেমা দেখেছেন মতো ওই রকম যা পাচ্ছে সব গিলে খাচ্ছে এই দিক থেকে পুরুষরা সচেতন যাতে হয় আমরা সচেতনতা করার জন্যেই ভিডিও করা এবং প্রশ্ন পর্ব আপনাদের যে প্রশ্ন থাকবে আপনার প্রশ্ন করবেন আমাদের পেজ আছে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি ভিডিওর নিচে আমরা শুধু প্রত্যেকটি ভিডিও করি আপনাদের সাথে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে যাতে আপনার প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি এবং সেই কারণের জন্যে প্রত্যেকটি বার আপনাদের সামনে আসি অবশ্যই আপনাদের সহযোগিতা করব শুধু খেয়াল রেখে করবেন